দেখুন, যে কোনো দলেরই একটা 25টা বার্ষিকী পালন করার অধিকার আছে, এবং সেই অধিকার যখন বাস্তবায়ন করতে যায় তখন হামলাটা কিন্তু যারা এই অধিকার বাস্তবায়ন করতে যায় তারা করে না কখনো। যখন পানি যখন এই দিকে যায়, বাধা পড়লে পানি কিন্তু উঠে আসে, বাধা না পড়লে কিন্তু পানি যেতে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই প্রোগ্রাম দেয়, আপনি দেখবেন যে তারা বিভিন্ন জেলায় তারা কিন্তু প্রশাসনের প্রধানকে অবহিত করেন, এবং তিনি লিখিত অনুমতি না দিলেও তিনি একটা অলিখিত একটা অনুমতি অনেক জায়গায় দেন, সব জায়গায় না, অনেক জায়গায় দিয়ে থাকেন। কিন্তু দেখা যায় যে মিটিংয়ের আগে 24 ঘন্টা বা 12 ঘন্টা আগে এই সরকারি দলের একটা কর্মসূচি সেখানে ঘোষণা করে দেয়, অহেতু কোনো দরকার নাই, তারপরেও ঘোষণা করে দেয়। এরপরে 144 একটা তো অস্ত্র সরকারের হাতে আছেই, 144 দিয়ে দেয়। আচ্ছা, এখন 144 দিয়ে দিয়ে আবার তাদেরকে উস্কানিও দেওয়া হয় যে বিএনপি কোনো রকম যেন মাঠে নামতে না পারে। তখন এই রকম অবস্থা যখন হয় তখন আইন শৃঙ্খলা বাহিনী একটা পক্ষ অবলম্বন করে, সেই পক্ষটা হচ্ছে সরকারের পক্ষ। তো যদি এই আপনি অনুমতিও দিলেন, আবার 144ও দিলেন, আবার সরকারি দলের পক্ষও নিলেন, আবার একসাথে মিলে সবাই মিলে আপনি এই যে আমি প্রথমে যেটা বলেছি যে একটা মিছিল যাবে, সেই মিছিলের উপরে আপনি হামলা করলেন, তাহলে সেইটা কি বিএনপি ইচ্ছাকৃতভাবে গণ্ডগোলের জন্য যাচ্ছে? আজকেই মনে করেন না কেন, আজকে যে নারায়ণগঞ্জের যে ঘটনাটা ঘটলো তার কিছুদিন আগে বা একজন সংসদ সদস্য বলেছিলেন যে নারায়ণগঞ্জে কোনো এইসব চলবে টলবে না, মিটিং মিছিল এখানে কিচ্ছু হতে দেওয়া হবে না, এটা ওনার দখলে, ওই এলাকাটা মানে যে ওই যে মান্নান ভাই মানে এয়ারের বাইরে কিছু বলেছিলেন যে রাস্তা আমাদের দখলে, রাস্তা যদি আমাদের দখলেই থাকতো তাহলে পরে তো আর এই হামলা হওয়ার কথা না, রাস্তাটা তারা তাদের দখলে এবং এই দখলের মধ্যে কেউ ঢুকতে পারবে না, যে কারণে আজকে নারায়ণগঞ্জে দেখেন শান্তিপূর্ণ একটা মিছিল, সেই মিছিলের উপরে আপনার হামলা হয়েছে। কিছুদিন আগে যেটা শুনেছেন, আমি নিজেও গিয়েছিলাম ভোলাতে, সেখানে আপনার তারা অফিসের সামনে শান্তিপূর্ণভাবে মিটিং করেছে, মিটিং শেষ হয়ে গিয়েছে, সেই অবস্থায় গিয়ে গুলি করে দিয়েছে, এবং সেখানে একজন যুবদলের কর্মী আর একজন বিএনপির কর্মী আপনার নিহত হয়েছে। এরকম সারা বাংলাদেশে গত কয়েকদিন পর্যন্ত এই অবস্থাটা দেখি, শান্তিপূর্ণভাবে যদি আপনি সভা করতে দেন তাহলে তো আপনার এই এইরকম গোলমাল হয় না। বিএনপি যদি সেরকমই করতো, আজকে আপনি দেখেছেন যে একটা র্যালি হয়েছে বিএনপির, হাজার হাজার লক্ষ লক্ষ লোক সমবেত হয়েছে, তারা যদি ইচ্ছা করতো এখানে যদি বাধা দিত। আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই বলা হয়ে থাকে ঢাকায় আপনারা দীর্ঘদিন ধরে সভা সমাবেশ করছেন, এইখানে কোনো ধরনের বাধার ঘটনা ঘটেনি, কোনো ধরনের সহিংসতাই ঘটেনি, কিন্তু ঢাকার বাইরে এই যে সহিংসতাগুলো ঘটছে এই ক্ষেত্রে বিএনপি কি পর্যালোচনা করেছে, তাদের কোনো দায় আছে কি না? আমি ওই যে বললাম বিএনপি প্রোগ্রাম করতে গেলে বলা হয় যে পারমিশন নিতে হবে, পারমিশন নিতে গেলে পারমিশন লিখিতভাবে দেওয়া যাবে না, মৌখিকভাবে, তারপরে পারমিশন হয়ে গেলে পরে বলে ওই যে বললাম আপনাকে প্রথমেই তো বলেছি 24 ঘন্টা আগে একটা 144 দিয়ে তারপরে একটা পক্ষ অবলম্বন করে আইন শৃঙ্খলা বাহিনী। আর যেখানে সংসদে আমি শুনলাম, আজকেও শুনলাম, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে পুলিশ কোনো অবস্থাতেই এই নীরব ভূমিকা পালন করবে না, তো সেই ক্ষেত্রে পুলিশের তো নীরব ভূমিকা তো ভালো কথা, সরব ভূমিকায় কে কত এগিয়ে যেতে পারে তার উপরে নির্ভর করে তার ভবিষ্যৎ প্রমোশন,
এবং সে কোথায় কী তার পোস্টিং ইত্যাদি ইত্যাদি, এবং সেই প্রতিযোগিতার কারণে আপনি দেখবেন যে এই সরকারি দলের এবং বা ছাত্রলীগ, যুবলীগ বা যা কিছু আছে তারা সব একসাথে হয়ে তারা একসাথে নামে।